السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة Rahul Bukhari Muslim. Anas radhiyallahu ta'ala anhu qal qala Rasulullah sallallahu alayhi wa sallam Al mar'atu idha sallat khamsaha wa sawmat shahraha wa ahsanat farjaha wa ata'at balaha faltadkhul min ayyi babin min abwabil jannah sha'at Rauh Abu Dawud An-Nasai wa Tirmizi wa Ibn Majah bi sanadin sahih. An Abdullah ibn Mas'ud radhiyallahu ta'ala anhu qal qala Rasulullah sallallahu alayhi wa sallam kullu aynin zaniya wal mar'atu ijasta'tarat فمرت بمجلس وهي كذا وكذا الزاني راه البيهقي بسند صحيح সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের এই সম্মেলনে আলোচ্য বিষয় নারীদের পর্দা ও মর্যাদা অধিকার নারীদের পর্দা মর্যাদা অধিকার সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ব তত্ত্ববহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ সম্মানিত উপস্থিতি আমরা আপনাদের নিকটে আন্তরিকভাবে অনুরোধ করতে চাই যে আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন এই কথা চূড়ান্ত সত্য যে এক সময় নারীদের মর্যাদা ছিল না নারীদের অধিকার দেওয়া হয়নি যাকে জাহেলিয়াতের যুগ বলা হয়েছে বর্ণতা ও বর্বরতার যুগ বলা হয়েছে নারীদের তখন কি মান সম্মান ছিল আল্লাহ তাআলা এই নকশা নিজেই উল্লেখ করেছেন জাহেলিয়াতের যুগে নারীদের মর্যাদা ছিল না তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো এই মর্মে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب জাহেলিয়াতের যুগে অন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে মেয়ে জন্ম নিলে পিতার মুখ কালো হয়ে যেত দেখে মনে হতো বিষপান করেছে
বিষ পান করলে যেমন আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়, রূপ চেহারা পরিবর্তন হয়ে যায়, মেয়ে জন্ম নিয়েছে খবর শুনে পিতার মুখ পরিবর্তন হয়ে যেত। শুধু তাই নয়, এতারা মিনাল কওমে মিন সুয়ে মাবুশরাবি, যেই সংবাদ তাকে দেওয়া হয়েছে এই সংবাদের কারণে সে মানুষ সমাজে যেত না, হাট বাজার দোকানপাটে যেত না, চলাচল করত না। এটা একটা লজ্জার ব্যাপার, মানুষে কি বলবে। সে মনে মনে সিদ্ধান্ত নিতে চাইত, কি করি, আইম সিকুহা আলা হনিন আম ইয়াদুসহফিত তোরাব, অপমান অবস্থায় মেয়েকে রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই অপমান সুনিশ্চিত। দাদা দাদি খালা ফুফু বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য পেশ করবে, অনেকেই বলবে কি ব্যাপার, তোমার নাকি মেয়ে জন্ম নিয়েছে, মেয়ের কিভাবে বিবাহ দিবা, একটা ডিপিএস খুলো, একটা গাভী কিনো, নইলে বিবাহের সময় টাকা পাবা কোথায়, এরকম একটা অপমানের ব্যাপার। বড় হলেই কেউ বলবে কি ব্যাপার, তোমার মেয়েকে পার্কে অমুকের পাশে বসে দেখলাম। আবার কেউ বলবে মেয়ের বিবাহ দিবা কি, 3 লক্ষ 4 লক্ষ টাকা লাগবে। কেউ বলবে তোমার নাম মেয়ে নাকি বের হয়ে গেছে, একটার পর একটা বদনাম অপমান নেমে আসবে। এরকম নেমে আসতো জাহেলিয়াতের যুগে, অন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে যা লক্ষ্য করা যায়। তাই মেয়েকে মানুষ ভারী মনে করত, মেয়ে জন্ম নিলেই মুখ কালো হয়ে যেত। আজও তার লক্ষণ বাস্তব আমরা দেখতে পাচ্ছি, মানুষ বলছেও তাই। আপনি অবাক হবেন, এক একজনের মেয়ের ব্যাপারে এক এক মন্তব্য। সেও মনে করছে যে আমি অপমান হচ্ছি, একটু পরে আপনাকে আমি নমুনা স্বরূপ দেখাবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যাম্মিন কুতিলাত, যেই দিন যেসব মেয়েকে জীবিত পুঁতে দেওয়া হয়েছে তাকে এবং যেসব মা তাকে জীবিত পুঁতে দিয়েছে, সেই মাকে জিজ্ঞাসা করা হবে, বলতো এই মেয়ে তোমার মা তোমাকে কোন অপরাধে মাটিতে পুঁতে দিয়েছে। যেই বাচ্চা মেয়ে বাচ্চাকে নষ্ট করা হচ্ছে হয়েছে, তাদেরকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বলো কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে, তোমার অপরাধ কি, বলেন দেখি। মেয়ে বিচারের মাঠে কি বলবে, মেয়ের মায়ের বা কি বলার থাকতে পারে, বিষয়টি ভাববার ছিল। মানুষ ধর্মকর্ম বোঝা প্রয়োজন মনে করে না, ভাবেও না। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে ওমর ইবনে আবি সালামা আল জৌফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনতালাক্ত আনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখি, আমি এবং আমার ছোট ভাই আল্লাহর নবীর নিকটে গেলাম। আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, ইন্না উম্মানা মুলাইকা তাকরিজ জাইফা ও তাসেলুর রাহেমা ও তামালো আ তামালো আহাল রাফেউন আহাল না ফেউন দালেকা শায়ান, আমার মা বন্যতার যুগে, বর্বরতার যুগে, জাহেলিয়াতের যুগে মেহমান দুস্থ গরিবকে খেতে দিত। আমার মা সুন্দরভাবে সদাচরণ বজায় রাখত, আমার মা এই 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 ভালো কাজ করত। কাতমাদাত ফি জাহেলিয়াতিন, আমার মা ওই বন্যতার যুগেই মারা গেছেন। আমার মা যে সব কাজ করতেন এর কি কোনো নেকি পাবে, আমার মা কি এর কোনো ফল ভোগ করবে। কাল আল্লাহ, আল্লাহর নবী বললেন, না,
তোমার মায়ের ফল কিছু পাবে না, যেহেতু সে মুসলমান হয়নি, কাজে ভালো কাজের সে কোনো নেকি পাবে না। এরপরে বলল, ইন্না উম্মি ওয়াআদাত উখতান লানা, আমাদের একটা বোনকে আমার মা মাটিতে পুঁতে দিয়েছিলেন জীবিত অবস্থায়। হাল জালিকা নাফিউল্লাহ শায়ান, আমার বোনকে যে মাটিতে জীবিত পুঁতে দিয়েছেন আমার মা, এর কোনো ফলাফল নেকি আমার মা পাবেন কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল ওয়াইদু আল মাউদ আল ওয়াইদাতু আল মাউদাতু ফিন্নার, যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে এবং যে মাটিতে পুঁতে দিয়েছে উভয়কে জাহান্নামে দেওয়া হবে, উভয়ই জাহান্নামে যাবে, তোমার বোনও জাহান্নামে যাবে, তোমার মাও জাহান্নামে যাবে। এরূপ বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়াইদাতু আল মাউদাতু ফিন্নার, যাকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হয়েছে আর যে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দিয়েছে উভয়কেই জাহান্নামে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে একটা জিজ্ঞাসা থেকে যায়, জনাব আব্দুর রাজাক সাহেব, আমরা জানতে চাচ্ছি মেয়ের মা না হয় অন্যায় করল, জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দিল, মেয়ে তো কিছু অন্যায় করেনি, মেয়েকে তো মাটিতে পুঁতে দেওয়াই হয়েছে, তো এই মেয়ে জাহান্নামে যাবে কেন, তার অপরাধ কি? কথাও জানতে ইচ্ছা হয়। এরকম একটা বিবরণ আল্লাহর নবী অন্য জায়গাতেও বলেছেন, তিনি বলেছেন, আল কাতিল আল মাকতুল কেলাহুমা ফিন্নার, যে ব্যক্তি হত্যা করল আর যাকে হত্যা করা হলো তারা উভয়ই জাহান্নামে যাবে। যদি চ এই হাদিসের ব্যাখ্যা এভাবে বলা হয়েছে, যে ব্যক্তিকে মারা হলো সে ব্যক্তি একে মারার ইচ্ছা পোষণ করেছিল, কাজেই এরা উভয়ই জাহান্নামে যাবে, কিন্তু এই মেয়েটা তো কোনো অপরাধ করেনি, ওখানে না হয় হত্যাকারী আর হত্যাকৃত উভয়ই জাহান্নামে যাবে, বুঝলাম দুইজনেরই একজন আর একজনকে মারার ইচ্ছা ছিল সেই জন্য, তাহলে এটা কেন? এর প্রথম উত্তর হচ্ছে, আমরা এর কোনো নিশ্চিত উত্তর দিতে পারছি না, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি। আমরা এর আংশিক দ্বিতীয় উত্তর এইভাবে বলতে পারি, যে পৃথিবীর মানুষকে আল্লাহর নবী এই কথা বলে সতর্ক করেছেন, সাবধান থাকো তোমরা, তোমরা এরকম অন্যায় কাজ করো না, যদি এরূপ অন্যায় কাজ করো তাহলে যে মাটিতে পুঁতে দিচ্ছে সেও জাহান্নামে যাবে, যাকে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে সেও জাহান্নামে যাবে। এটার একটা ভীতি প্রদর্শনের জন্য, ভয় দেখানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন বলে কিছু বিদ্বানগণ বলতে চাচ্ছেন। আমি এই উত্তরে নিশ্চিতভাবে বিশ্বাসী নই, বরং এটাই বলতে চাই, এর নিশ্চিত কোনো উত্তর আমরা জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এটাই আমরা আপনাদেরকে অনুবাদ করে শোনালাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা সাবিত ইবনু আমির ইবনু সাবিত অফিরায়াতিন কায়েস ইবনু সাবিত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কায়েস ইবনু সাবিত আল্লাহর নবীর নিকটে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নি ওয়াদত সামানিয়া বানাতিন লি, আমার আটটা মেয়েকে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। আল্লাহর নবী, আমি আমার আটটি মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। তখন আল্লাহর রাসূল বললেন, শোনো, আতিক আনকুল্লে ওয়াহিদিন মিনহা বুদনা, আনকুল্লে ওয়াহিদিন মিনহা রাকাবা, তুমি এই প্রত্যেকটা মেয়ের পক্ষ থেকে
একটি করে গোলাম আজাদ করো, একটি করে গোলাম মুক্ত করে দাও। তখন লোকটি বলল, আনা সাহেবুল এবেলে, আমি হচ্ছি উঁটওয়ালা, আমি উঁটের মালিক, আমার অনেক উঁট আছে। তখন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, ইহদে আনকুল্লে ওয়াহেদিন মিনহুন্না বদনা ইন শেতা, তুমি যদি চাও তাহলে প্রত্যেকটা বাচ্চার পক্ষ থেকে একটি করে উঁট কুরবানি করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে মায়েদের অবাধ্য চলাকে হারাম করে দিয়েছেন। মায়ের অবাধ্য চলা হারাম। পরের বাক্যে আল্লাহ রাসূল বললেন, ওয়াদাল বানাত, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম করেছেন। পরের বাক্যে তিনি বললেন, অমানা ওয়াহাত, কৃপণতাকে আল্লাহ তাআলা তোমাদের উপরে হারাম করেছেন। অত্র বুখারী মুসলিমের বিবরণে বোঝা যায় তিনটি জিনিস হারাম মানুষের উপরে। তার একটি হচ্ছে মায়ের অবাধ্য চলা হারাম, তার একটি হচ্ছে কৃপণ হওয়া হারাম, তার একটি হচ্ছে জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যন্ত বিবরণ দিয়ে বলতে চাচ্ছি, জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে মেয়েদেরকে কিভাবে সম্মান করা হতো, কিভাবে অপমান করা হতো, তা আমরা স্পষ্ট বুঝতে পারছি। আমরা এই বিবরণে বলতে চাচ্ছি একথা চূড়ান্ত যে, জাহেলিয়াতের যুগে নারীদেরকে সম্মান দেওয়া হয়নি, তাদের মর্যাদা দেওয়া হয়নি, তাদের অধিকার দেওয়া হয়নি, বরং তাদেরকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। যা বড় দুঃখজনক। আমরা এখানে কিঞ্চিত বলতে পারি কিভাবে মাটিতে পুঁতে দেওয়া হতো। বিবরণে বলা হয়েছে, আগেই পিতা গর্ত খুঁড়ে আসতেন, এরপরে মেয়ের মাকে বলতেন, মেয়েকে সাজিয়ে দাও। মা সুন্দরী করে মেয়েকে সাজিয়ে দিত। এবার বাপ মেয়েকে গর্তের পাশে নিয়ে গিয়ে বলতো, আম্মু দেখো তো গর্তের দিকে কি আছে। মেয়ে গর্তের দিকে লক্ষ্য করলেই পিতা পা ধরে উল্টিয়ে গর্তের মধ্যে ফেলে দিতেন, এরপরে মাটি চাপা দিতেন। গর্ত থেকে মেয়ে চিৎকার করে বলতো, আব্বু আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান। পিতা এই কথার প্রতি ভ্রূক্ষেপ করতেন না, মাটি চাপিয়ে দিতেন। আপনি কি বলতে চাচ্ছেন এই পিতার ভালোবাসা এই মেয়ের উপরে ছিল না? আপনি কি বলতে চাচ্ছেন তার ঔরস জাত মেয়ে নয়? কেন তার সাথে এরূপ আচরণ করবে, কেন এরূপ কঠোর হবে, এর কারণ কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি এত জটিল ছিল, পরিস্থিতি এত কঠিন ছিল, সমস্যা এত জটিল ছিল, সমস্যা এত কঠিন ছিল, মেয়েকে মেনে নেওয়ার মতো কোনো পরিবেশ ছিল না, মেয়েকে সহ্য করার মতো কোনো পরিবেশ ছিল না। কেমনে মেয়েকে মেনে নেই? তাই তো আপনাকে আমি গত জুমার ঘটনা শোনাই, এই ঢাকারই একটা বাস্তব মোহাম্মদপুরের ঘটনা। ঢাকা গাজীপুর কাপাসিয়ার এক মেয়ে তার বড় ভাইকে সাথে করে নিয়ে এসেছে, সাথে একটা বাচ্চা আছে 5-6 বছরের। সামনে আমার দুই চোখের পানি অঝর নয়ে ঝরছে আর বলছে, আব্দুর রাজাক সাহেব, আপনার বক্তব্য শুনে আমি বুঝতে পেরেছি আমাদের বিবাহ বৈধ হয়নি, এ কারণে আমি আমার বাপের পা ধরে নিয়ে পড়ে গেলাম, আব্বা আপনি এই বিবাহের সন্তুষ্টি জানান, আমাদেরকে রক্ষা করুন, আমরা জেনার মধ্যে রয়েছি।
আমার বাপ আমাকে উত্তরে বললেন, তুমি বের হয়ে যাওয়ার পূর্বে যেদিন ছিলে, বের হয়ে যাওয়ার পূর্বে যেমন ছিলে, যেদিন তুমি ঐরূপ হতে পারবে সেদিন আসিও, সেদিন আমি তোমার বাপ, তার আগা পর্যন্ত আমি তোমার বাপ নই। আপনাকে আমি এই কথার উত্তর কি দিতে পারি? আমি বললাম, যাও তোমার বাপের পা ধরে আবার পড়ো, দেখো তিনি কি বলেন। আমাদের হাতে কিছু নেই, আমরা কিছু করতে পারি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগারে ইজনে ওয়ালিহা ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। যে কোনো মেয়ে যদি পিতার অনুমতি ছাড়া, অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ সে, তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। দুঃখিত, আমাদের হাতে কিছু করার নেই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুজাব্বিজুল মারাতু আল মারাতা ওয়ালা তুজাব্বিজুল মারাতু নাফসাহা ওয়া হিয়া জানিয়া। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। কোন মহিলা যদি নিজে নিজে বিবাহ বসে, তাহলে সে ব্যভিচারিণী, তাহলে সে ব্যভিচারিণী, তাহলে সে ব্যভিচারিণী। কোন খালা বলতে পারে না, তোমার আব্বা তোমার বিবাহ দিবে না, তুমি আমার বাড়ি চলে আসো, সেই জিম্মেদারি আমার, আমি বিবাহ দিয়ে দিব। কোনো ফুফু এ কথা বলতে পারে না, তোমার বাপ তোমার বিবাহ দিবে না, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমার বিবাহ দিয়ে দিচ্ছি। আমরা বলতে পারি নে এই দাবি কেন ফুফু করেন, কিভাবে কখন ফুফু পুরুষ হয়ে গেলেন, পুরুষ ছাড়া তো বিবাহ হয় না, কেমনে তিনি এ কাজ করতে পারেন। সম্মানিত উপস্থিতি, বললাম আমি, তুমি আবার যাও তোমার পিতার পা ধরে নিয়ে পড়ো, তারপরে আমাদেরকে বলিও, দেখা যায় কি হয়। পরের দিন গিয়েই তার পিতার ওখানে গিয়ে বলছে যে, আব্বা আবার আমি এসেছি। বলার সাথে সাথে পিতা বাড়ি থেকে বের হয়ে গেছে, বাড়ি থেকে বের হয়ে বলছে, যতক্ষণ পর্যন্ত মেয়ে আমার বাড়ি থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বাপ এ বাড়িতে প্রবেশ করব না। আমি আমাকে আপনাকে আমি বলতে চাচ্ছি এটা কেন, তার ভালোবাসা কোথায় গেল, কেটে গেল কেন? যেই বাপ দিনাজপুর থেকে, রাজশাহী থেকে বারবার বলতে পারে, আম্মু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, পয়সার প্রয়োজন হলেই বলবা বিকাশে পাঠাবো, যে কোনো মাধ্যম দিয়ে পাঠাবো, শতবার বলে আম্মু কেমন আছো, আম্মু টাকার প্রয়োজন, যখনই প্রয়োজন তখনই বলবা। দিন যায় রাত্রি যায়, পিতা হাজারো বার আম্মু বলেন টাকা পাঠান, হঠাৎ একদিন ভাতিজা বলছে, চাচা খালেদা তো বের হয়ে গেছে, কুৎসিত এক ছেলের সাথে চলে গেছে, মদঘর এক বদ ছেলের সাথে বের হয়ে গেছে। কথা শোনার সাথে 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 চাচা বলছেন, তোকে আমি ত্যাজ্য পুত্র করলাম, তোকে আমি ত্যাজ্য পুত্র করলাম, তোকে আমি ত্যাজ্য পুত্র করলাম, তোকে জিন্দেগিতে বাড়িতে উঠতে দেবো না, তোর মুখ দেখবো না, তোকে যদি পাই তাহলে তোকে আমি টুকরা টুকরা করে কেটে মাটিতে পুঁতে দেবো। নিশ্চিত বাপ যদি এখন পায় তাকে মাটিতে কেটে পুঁতে দেবে, যদি চ তার ত্যাজ্য পুত্রের কথাটি বাতিল। কোটিবার যদি বলে তোকে ত্যাজ্য পুত্র করলাম, এ কথার পাঁচ পয়সা দাম নেই। পিতা মরলেই মেয়ে জমি ভাগ করে নেবেন, এটাই ঠিক। আর আপনাকে বলছি, কাপুরুষের পরিচয় দিয়ে জীবন কাটাবেন না। শুনুন, বাড়ি গিয়ে আগে বন্ধুদেরকে ডেকে আগে জমি ভাগ করে দিবেন, তারপরে কোনো কথা। জোর করে আমিন বললে আহলে হাদিস হয় না, হিসাব বাতিল।
জোর করে বুকে হাত বেঁধে আহলে হাদিস হওয়া যায় না, কোরআন এবং সহি হাদিসের ভিত্তিতে আহলে হাদিস হওয়া যায়, সংকীর্ণতা অন্তরে রেখে আহলে হাদিস হওয়া যায় না, মনটা খোলা প্রশস্ত রেখে আহলে হাদিস হওয়া যায়। শুনুন, বনের জমি আপনার কাছে কেন? বাপ তো মরা 10 বছর হলো, বাপকে মাটি দিয়ে এসে জমি ভাগ হবে তারপরে কোনো কথা? বক্তব্যের সাথে মোনাফিকি করিয়েন না। বাড়িতে গিয়ে বোনকে ডেকে আগে জমি ভাগ হবে তারপরে কোনো কথা, কথা প্রসঙ্গে কথা এসেছে, কথাটি মনে রাখবেন। বলছিলাম সম্মানিত উপস্থিতি, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীদেরকে মূল্যায়ন করা হয়নি, তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, যা আয়াত, একাধিক আয়াত এবং একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। ইহুদি খ্রিস্টান নারীদের কোনোদিন মর্যাদা দেয়নি, ইহুদি খ্রিস্টান নারীদেরকে কোনোদিন মূল্যায়ন করেনি। তারা মনে করেছে নারী হচ্ছে মনোরঞ্জনের বস্তু, নারী হচ্ছে উপভোগের বস্তু, বিবাহ আর কি, দিন রাজ্যে না করতে হবে, বয়স যখন বেশি হয়ে যাবে তখন বৃদ্ধা আশ্রমাগারে ফেলে রেখে দিতে হবে, যত অবৈধ সন্তান জন্ম নিবে এই অবৈধ সন্তান যাবে সৈন্য ডিপার্টমেন্টে, এগুলো ইরাকে আফগানিস্তানে এরকম মুসলিম দেশে গিয়ে ধ্বংস হয়ে যাবে, কেউ তার জন্য ব্যথা প্রকাশের থাকবে না, বাপই তো নাই, ভালোবাসা জানাবে কে? শুনুন, এই নীতি পৃথিবীর সব দেশে দেখা দিয়েছে, মেয়ে 12 বছর হয়েছে, 14 বছর হয়েছে বিবাহ দিয়ে দিতে হবে, মেয়ের বয়স 25-30 বছর বিবাহ হয়নি ও জেনা করবে না তো কি করতে পারে? মেয়ে কি করে বুঝলো যে আমাকে এস্টাবলিশড হতে হবে? মেয়ে এটা বুঝলো, ছি ছি ছি, বাপ কত কাপুরুষ, বাপ কত অশিক্ষিত, বাপ কত মূর্খ, বাপ কত অজ্ঞ, মেয়েকে আগে এস্টাবলিশড করবে তারপরে বিবাহ। এই বাপকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমরা জাতির সামনে বক্তব্য দেব না, শতদিন বলেছে আজকেও বলছে, জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিত বলা যায় না, নিজের ক্ষতি করে নিজেকে শিক্ষিত বলা যায় না, হিসাব বাতিল। বলছিলাম সম্মানিত উপস্থিতি, পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠ করবে মুসলমান, পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠ করবে মুসলমান, নইলে আজকে একটা মুসলিম পরিবারে মুসলিম দেশে স্কুল কলেজে এই হিসাব আসলো কি করে যে ছেলে মেয়ে একাকার হয়ে পড়াশোনা করবে, জেনা করবে, মন খুশি থাকবে, পড়াশোনা করবে, এই হিসাব কি করে আসলো? এই হিসাব তাদের, এই হিসাব ইহুদিদের, এই হিসাব খ্রিস্টানদের, তারা নারীদের মূল্যায়ন করেনি, তারা তাদেরকে ঘৃণে করেছে, তারা মনে করেছে এটা জেনার বস্তু, তারা মনে করেছে এটা মনোরঞ্জনের বস্তু, তারা মনে করেছে এটা উপভোগের বস্তু, ওই পর্যন্তই শেষ। তাই তারা বৃদ্ধাশ্রম আগ্রহ করেছে, বয়স বেশি হয়ে গেলে তার সাথে জেনা করার প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, এমনকি ইহুদি খ্রিস্টানদের মেয়েরা ঋতুবতী হলে, ইহুদি খ্রিস্টানদের মেয়েদের হায়েজ হলে ইহুদি খ্রিস্টানেরা ঘৃণা করত, ছি ছি ছি, ও তো পচে গেছে, ওকে বিছানে আসতে দেওয়া হবে না, পাতিল স্পর্শ করতে দেওয়া হবে না, ঘরের ভিতরে আসতে দেওয়া হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াহুদ ইযা হাজাতিল মারাত ফিহিম, ইহুদিরা এমন ছিল যে তাদের মেয়েরা যদি ঋতুবতী হতো, কোনো মেয়ে যদি তাদের ঋতুবতী হতো, তাহলে কেলোহা তারা তার সাথে খেত না, ওলাই জবিও হুন না, তারা তাদের সাথে মিলত না, তারা তাদের সাথে খেত না, তাদেরকে বিছানে রাখত না, পৃথক করে দিত।
সালা আসহাবুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামান নবিয়্যা, তখন সাহাবীগণ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, ইহুদি খ্রিস্টানেরা যে ঋতুবতী হলে তাদের সাথে এই আচরণ করে, আমরা কি করি? তখন আল্লাহ রাসূল বললেন, ইসনা কুল্লা শাইইন ইলা নেকা, মিলন ছাড়া তাদের সাথে সব কিছু করো, তোমার সাথে তোমাদের সাথে থাকবে, তোমাদের সাথে খাবে, তোমাদের সাথে চলবে, তোমাদের সাথে কথা বলবে, তোমাদের সাথে সাংসারিক সব কিছু করবে, পূর্ণ মান মর্যাদা বজায় রেখে। শুধুমাত্র মিলন হবে না, এইটুকু ছাড়া তাদের সামান্যতম মর্যাদা মান কমেনি, ঋতু অবস্থায় তারা এই মর্যাদার অধিকারী। এই কথা যখন ফালাম্মা বালাগা ইহুদ, ইহুদির কাছে যখন এই সংবাদ পৌঁছল, তখন ইহুদিরা বলল, মা হাজার রাজুল ইউখালিফুনা ফি শাইইন লাইসা ফি আমরিনা শাইয়ান ইল্লা ইউখালিফুনা, এ কেমন মানুষ, এ কোন ধরনের মানুষ মোহাম্মদ, এ আমাদের প্রত্যেকটা কাজেরই বিরোধিতা করে, এ আশ্চর্য মানুষ, এ আমাদের প্রত্যেকটা কাজেরই বিরোধিতা করে। জি, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। এ কথাই ঠিক, ইহুদি খ্রিস্টান যা বলেছে সেটাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, শুনুন, তাদের আচরণের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব আচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়ামুরুনি আন আত্তাজিরা ওয়া ইউবাশিরুনি, আমি যখন ঋতুবতী হতাম তখন আল্লাহর নবী আমাকে বলতেন, তুমি একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করো। এরপরে তিনি আমার শরীরের সাথে শরীর লাগিয়ে, আমার শরীরের সাথে শরীর লাগিয়ে থাকতেন, চলতেন, উঠতেন, বসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি এইভাবে পেশ করছেন, কুনতু আশরাবুল মা সুম্মা উনাবিলুহু আনা হায়েজ, আমি গিলাসে পানি পান করে রাসূলের হাতে গিলাস দিতাম, ফায়াজাও ফাহু ফি মাউজে ফিয়ে, তিনি ওখানেই মুখ লাগিয়ে পানি পান করতেন, যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি তখন আমি ঋতুবতী। তিনি বলেন, মাতার আল কুরআন কাওয়ানা হায়েজ সুম্মা উনাবিলুহু ফায়াজাও ফাহু ফি মাউজে ফিয়ে, আমি একটা গোস্তের টুকরা মুখে নিয়ে দাঁতে ছিঁড়ে খেয়ে রাসূলের হাতে দিতাম, আল্লাহর রাসূল ওখানে দাঁত লাগিয়ে ছিঁড়ে খেতেন, যেখানে আমি দাঁত লাগিয়ে ছিঁড়ে খেয়েছি তখন আমি ঋতুবতী। দেখেন পাল্টাপাল্টি কিভাবে চলছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরসালু রাহু রাসাহু ইলাইয়া ফাগসিলহু আন হায়েজ ও ফি মুতাকফিন, আল্লাহর নবী এতেকাফ অবস্থায় তার মাথাটাকে আমার দিকে বের করে দিতেন, আমি তার মাথার চুলে চিরুনি করে দিতাম, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসাল হাজরি, আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা রাখতেন, ওয়াইয়াকরাউল কোরআন, তিনি কোরআন মাজিদ পড়তেন, ওয়ানা হাইজ, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহ রাসূল আমাকে বলেন, আয়েশা নাবেলিল খমরাতা মিনাল মসজিদ, ওই যে মসজিদে চাটাই জায়নামাজ রয়েছে, জায়নামাজটা আমাকে দাও। তখন আমি বললাম, আনা হিস্ত, আমি ঋতুবতী, আমি কি করে আপনাকে মসজিদে গিয়ে জায়নামাজটা দিতে পারি? তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসাত হাইজাতুকে ফিয়া, দেখে তোমার হাতে তোমার ঋতু লেগে নেই, যাও মসজিদে গিয়ে জায়নামাজটা নিয়ে এসে আমাকে দাও। সম্মানিত উপস্থিতি,
আমি আপনাকে দেখাতে চাচ্ছি ইহুদি খ্রিস্টানের চরিত্র নারীদের সাথে আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ নারীদের সাথে। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইসাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বে মিরতিন, একটি চাদর গায়ে দিয়ে আল্লাহর রাসূল সালাত আদায় করতেন। ওবাজু আলাইহা ওয়ানা হায়, যেই চাদরের কিছু অংশ তার গায়ে থাকতো আর কিছু অংশ আমার গায়ে থাকতো, তখন আমি ঋতুবতী। সম্মানিত উপস্থিতি, নারীদের মর্যাদার একটা অংশ আসছে, তার পূর্বে এই পর্যন্ত বলে আপনাকে আমি দেখাচ্ছি। দেখুন ইহুদি খ্রিস্টানদের আচরণ নারীদের সাথে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ নারীদের সাথে। সম্মানিত উপস্থিতি, যেহেতু তিনি মর্যাদা দিয়েছেন, ইহুদি খ্রিস্টান দেয়নি, হিন্দুরা যে দেয়নি, এই কথা আমাকে আর বলা লাগবে না। আপনারা সবাই জানেন আজও হিন্দুরা মেয়েদেরকে বিবাহের দিনই যা কিছু দিয়ে দেয়, জমি জায়গা দেয় না। কয়দিন আগে স্বামীর সাথে স্ত্রীকে আগুনে জ্বলে যেতে হতো, যার নাম সতীদাহ প্রথা। ওটা রাজারাম মোহন রায় তুলে দিলেও সেই কালে লর্ড ডায়ালহসিকে বলে তুলে দিয়েছেন, এ কথা ঠিক। এরপরেও তাদের চরিত্র যা ছিল তাই আছে, তারা নারীদেরকে মূল্যায়ন কোনোদিন করেনি, কেয়ামত পর্যন্ত করবে না, নারীদেরকে তারা অংশ দিবে না। পক্ষান্তরে ইসলাম হুবাহু তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করেছে। এই বোকা নারী, তিন নম্বর তৃতীয় শ্রেণীর নারীরা না বুঝে বলেছে যে ইসলাম আমাদের প্রতি অন্যায় করেছে। কি অন্যায় করেছে? আমার বাপের 15 বিঘা জমি ছিল, আমার ভাই নিয়েছে 10 বিঘা, আমি নিলাম 5 বিঘা, তো অন্যায় তো হলো। ও তো বুঝলো না যে আমি নিলাম 5 বিঘা, তো আমার স্বামীর বাপের ছিল 15 বিঘা, ও নিয়েছে 10 বিঘা, আর ওর বোনকে দিয়েছে 5 বিঘা। এবার আমার স্বামী আর আমি দুজন মিলে 15 বিঘা হয়ে গেছে, তো ঘাটতি হলো কোথায়? সাথে সাথে আরেকটা ব্যাপার, যে এই মেয়েটার বিবাহ হয়েছে, তার বাপ মারা গেছে, যদি তার স্বামী মারা যায় তাহলে এই মেয়েটা ভাইয়ের বাড়িতেই আসবে, এখানে একটা খরচের ব্যাপার আছে, কাজে এখানে জমি বেশি লাগবে। এই মেয়েটা যদি তালাক প্রাপ্ত হয় তাহলে সে ভাইয়ের বাড়িতেই আসবে, তাকে আবার বিবাহ দিতে হবে, এখানে একটা খরচ আছে। এই লোকের বাপের, এই মেয়েটার পিতার যত আত্মীয় স্বজন আছে সবাই তার ভাইয়ের বাড়িতে আসবে, সবাই তার ভাইকেই চিনে, অমুকের ছেলে এটা, অতএব এখানে একটা খরচের ব্যাপার আছে, এখানে বেশি হবে অর্থ, বেশি থাকবে অর্থ, এটাই শরীয়ত। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মর্যাদা দিয়েছেন, ইহুদি খ্রিস্টান দেয়নি, জাহেলিয়াতের যুগে দেওয়া হয়নি। জাহেলিয়াতের যুগ তো খুবই ঘৃণিত যুগ, হিসাবে নিয়ে আসা যায় না। শুনুন, ফিরোজ দাইলামি বলেন যে ইন্দা তাহাতি আসারা নিসওয়া, আমার নিকটে ছিল 10 জন মেয়ে, আমার ছিল 10 জন বউ। ফাসলাম তো ওয়াসলাম না মাই, আমি ইসলাম গ্রহণ করলাম, আমার 10 জন স্ত্রী ইসলাম গ্রহণ করলো। তখন আল্লাহর নবী বললেন, আমসেক আরবান, 4 জন রেখে দাও, অত্রক সায়রাহা, বাকি সব ছেড়ে দাও। তাহলে 10 জন বউ থাকতো, তাদের আচরণ কেমন ছিল আপনি হিসাব করেন। শুনুন, জনৈক সাহাবি বলছেন, আল্লাহ রাসূল, ইন্নি আসলাম তো ওয়া তাহাতি খামসা নিসা, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার অধীনে 5 জন স্ত্রী রয়েছে। আল্লাহ রাসূল বললেন, আমসেক আরবান ওয়া তাল্লিক ওয়াহিদা, তুমি 4 জনকে রেখে দাও, 1 জনকে বাতিল করে দাও,
জনৈক সাহাবী বলছেন আল্লাহর নবী তাতি উখতানে আমার নিকটে তারা দুই বোন রয়েছে, দুই বোনই আমার নিকটে আছে, তারা দুইজনই আমার স্ত্রী। আল্লাহ রাসূল বললেন শোনো, ওয়াখতার আইয়াতাহুমা শেতা, দুইজনের একজনকে তুমি গ্রহণ করো আর তোমরা দুইজনের একজনকে গ্রহণ করো অপরজনকে ত্যাগ করো। সম্মানিত উপস্থিতি, আমি নারীদেরকে কিভাবে অপমান করা হতো জাহেলিয়াতের যুগে, তাদেরকে কিভাবে উপভোগ করা হতো জাহেলিয়াতের যুগে, সেই কথাটা দেখাচ্ছি। এই ছেলেরা তোমরা এখানে বসে থাকো, তাদেরকে বলা লাগছে কেন? সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম জাহেলিয়াতের যুগের নীতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেগার, আল্লাহর নবী সেগার বিবাহকে হারাম করে দিলেন, আল্লাহর নবী সেগার বিবাহকে হারাম করে দিলেন। সেগার কি জিনিস? ইজাব বিজুর রাজুল ইবনাতাহু ওয়াল আখার ইজাব বিজু ইবনাতাহু বেগাইরে মহরিন, আপনি আপনার মেয়েকে আমাকে দিয়ে দিবেন আর আমি আমার মেয়েকে আপনাকে দিয়ে দিব, এখানে কোনো মোহর উল্লেখ হবে না। এইটা ছিল জাহেলিয়াত। আপনার মেয়ের বিবাহ আমার সাথে দিয়ে দিলেন, আমার মেয়ের বিবাহ আপনার সাথে দিয়ে দিলাম, এর নাম সেগার, এটা জাহেলিয়াত। নারীকে এভাবে ভোগ করা হতো। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নিকাহিল মুতায়ামা খাইবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধে মুতা বিবাহকে চিরতরে হারাম করে দিলেন। কন্ট্রাক্ট বিবাহ, তিনজনের তিন দিনের জন্য বিবাহ করা যায়, তিন মাসের জন্য বিবাহ করা যায়। এই মেয়ে, তোমাকে 50,000 টাকা দিব, তিন দিনের জন্য তোমাকে বিবাহ করলাম। এই নোংরামি নীতিকে, এই বন্যতাকে, এই বর্বরতাকে চিরদিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর দিয়ে গেছেন। বলছিলাম সম্মানিত উপস্থিতি, আমি মর্যাদার বিষয়টি আগে আল্লাহ যেভাবে পেশ করেছেন সেভাবে দেখাচ্ছি। সর্বপ্রথম আপনাকে দেখাচ্ছি আমি নারীকে পুরুষের জন্য যেই কারণে সৃষ্টি করা হয়েছে সেইটা পুরুষের ভাবা বিবেচনা করা উচিত ছিল। এটাই হচ্ছে তাকে মর্যাদা দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম। মহান আল্লাহ বলেন, আমিন আয়াতিহি আন খালাক লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ, আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের পক্ষ থেকেই সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তি দেওয়ার বস্তু, সেটা নিন্দার বস্তু হতে পারে কি করে? সেটা শুধুমাত্র যৌবন জীবনে তাকে ভোগ করতে হবে এই বস্তু হতে পারে কি করে? সেটা ঘৃণিত বস্তু হতে পারে কি করে? পরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজ্জালনা বাইনাকুম মাওয়াদাতা রাহমা, আমি তোমাদের মাঝে ভ্রাতৃত্ব ভালোবাসা এমন ভাবে দিয়ে দিয়েছি যেটার বিবরণ মানুষ দিতে পারবে না। দুঃখিত, মানুষ মাকে ভালোবাসে এটা ভিন্ন, মানুষ পিতাকে শ্রদ্ধা করে এটা ভিন্ন, মানুষ স্ত্রীর সাথে থাকে পরস্পরে ভালোবাসা দেখে এটা ভিন্ন। মানুষের জীবনে স্ত্রীর চেয়ে তার কাছের বস্তু আর কেউ নেই, মানুষের জীবনে স্বামীর চেয়ে তার কাছের বস্তু আর কেউ নেই। আল্লাহ বাপ মা ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা তৈরি করার জন্য এইভাবে বলেননি, তিনি অন্যভাবে নিয়ে গেছেন, নিয়ে যেতে নিজেতে এভাবে বলেছেন যে জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে রেখে দিয়েছি। ওর গতি ভিন্ন, ওটা শুধু শ্রদ্ধা, ওটা শুধু বুকে তুলে নেওয়া, ওটা পেশাব করতে পারে না করাতে হবে, গোসল করতে পারে না করাতে হবে,
যেখানে যেটা প্রয়োজন সেটা করাতে হবে। আর স্ত্রী হচ্ছে ভিন্ন বস্তু, ও আপনার শরীরের সাথে এমন ভাবে লেগে আছে যে লাগাটা আল্লাহ তাআলা বলছেন হুন্না লেবাসুন লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না, ও তোমার পোশাক তুমি তার পোশাক, ও তোমার পোশাক তুমি তার পোশাক। আপনাদেরকে এই আয়াতের ব্যাখ্যা কি দিয়ে বুঝায়? ব্যর্থ আমরা জাতিকে সঠিকভাবে বুঝাতে পারলাম না শরীয়ত। সত্য সত্যই যদি শরীয়ত জাতিকে সঠিকভাবে বুঝাতে পারতাম তাহলে আজকে সমাজে অন্তত পারিবারিকভাবে হইচই আসতো না, আমরাই ব্যর্থ। এই জন্য আল্লাহ তাআলাকে বলি আল্লাহ তুমি যদি আমাদের দিয়ে খিদমত নাও তাহলে তুমি আমাদেরকে গ্রহণীয় করো, জাতি যেন আমাদেরকে কবুল করে, আমরা যেন জাতির সামনে নির্দ্বিধায় জেল সুলি ফাঁসির পাঁচ পয়সা দাম না দিয়ে সঠিক কথা বলতে পারি। আর যদি আমাদের দিয়ে খিদমত না নেও তাহলে এমন মানুষ নিয়ে আসো যে জাতির সামনে জোরালোভাবে চূড়ান্ত সঠিক কথা বলতে পারবে, যারা পৃথিবীর কোন সমস্যাকে সমস্যা মনে করবে না, যারা নির্দ্বিধায় সঠিক দিন জাতির সামনে পেশ করবে, এরকম মানুষ তুমি নিয়ে আসো, নইলে তুমি আমাদেরকে গ্রহণীয় করো কবুল করো। আল্লাহুম্মা আমিন। গভীর রাত্রে তোমার নিকটে আকুল আবেদন জানাচ্ছি, তুমি আমাদের এই আবেদন কবুল করো। আল্লাহুম্মা আমিন। সত্য সত্যই যদি আপনাকে বুঝাতে পারতাম যে নারী কত মর্যাদার অধিকারী আপনার কাছে তাহলে আজকে এই সমস্যা আসতো না। সম্মানিত উপস্থিতি, হাকিম ইবনে হেজাম আল কুশাইরি তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসূল মা হাক্ক জাওজ আহাদেন আলাইহে, মা হাক্ক জাওজ আহাদেন আলাইহে, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক রাখে? আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক রাখে? তখন আল্লাহ রাসূল বললেন শোনো আতে মুহাম্মদ তাইমতা, তুমি যা খাচ্ছ তা খাওয়াবে। দেখেন তার মর্যাদা। দুই ফাকসু হামাক্তা সাইতা, তুমি যে মানের কাপড় পরছ সে মানের পরাবে। তিন ওলা তুকাব্বে, কখনো কটু কথা বলো না, কটু কথা বললেই তার মর্যাদার হানি হবে। তরকারি জ্বলে গেলে গালি দেওয়া তো বহু দূরের কথা, ভাতে তরকারিতে লবণ বেশি হলে গালি দেওয়া তো বহু দূরের কথা, ওই সময়তে আপনি তরকারিতে লবণ বেশি হয়েছে এই কথাই বলতে পারবেন না, এটা কো আল্লাহ রাসূল বন্ধ করে রেখেছেন। তিনি বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামান কাত্ত ইনিস্তাহু আকালাহু ওয়া ইন কারাহু তারাকাহু, আল্লাহ রাসূল জিন্দেগিতে কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি, খেতে বসে যদি ভালো লেগেছে খেয়ে ফেলেছেন, যদি ভালো লাগেনি ছেড়ে দিয়েছেন, মন্তব্য করেননি, স্ত্রীকে গালি দত দূরের কথা, কটু কথা বললেন কেন? শুনুন, জিন্দেগিতে কোনোদিন স্ত্রীকে তিনটা কথা বলবেন না। এক, কখনো বলবেন না তোমার রং কালো, একবার রং কালো বললে অন্তত 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। কখনো বলবেন না যে তোমার ঠোঁট মোটা, এরকম একবার বললে তার ভালোবাসা আপনার থেকে বের হয়ে গেছে, তার থেকে এটা বের হয়ে গেছে। কখনো শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না, একবার যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন মরা পর্যন্ত এটা ওরও ভুলবে না, আপনাকে আর ভালোবাসতে পারবে না। ভালোবাসা জানালে ওই আপনি যে তার বাপ মাকে গালি দিয়েছেন ওটা তার অন্তরে আঘাত করবে, খুব সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে কটু কথা বলো না। দেখেন তার মর্যাদা আপনাকে আমি কি দিয়ে বুঝাই। তিনি বলেন ওয়ালা তাজরিব আলাল ওয়াজহ, কখনো মুখের ওপরে মারো না। পাঁচ ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইতে, বাড়ি ছাড়া তাকে কোথাও থাকতে দিও না, কোথায় যেতে দিও না, যেতে দিলে থাকতে দিলে তার মর্যাদার হানি হবে। আপনি কি মারা গেছেন না আপনার বড় ছেলে মারা গেছে, আপনার বউ বাজারে গেল মানে
আপনার স্ত্রী বাজারে যাবে কেন? কখন থেকে আপনি অন্ধকারে কাপুরুষ হয়ে গেছেন? খারাপ লাগে না? আপনি কি মারা গেছেন? আপনার বড় ছেলে কি মারা গেছে? সব কি কবরে চলে গেছে? তাকে বাজারে যেটা করতে হবে কেন? তার মর্যাদার হানি করলেন কেন? বউ হিসাবে নিয়ে এসেছেন, স্ত্রী হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মর্যাদা দিয়েছেন তা যথাযথভাবে বাস্তবায়ন করুন। অট্টালিকার মধ্যে রাখেন, নইলে কুঁড়ে ঘরের মধ্যে রাখেন। কুঁড়ে ঘরের পিছন দিকে একটা পেশাবখানা পায়খানা বানিয়ে রাখবেন, ওখানেই আপনার পরিবার থাকবে, তাকে মূল্যায়ন করা হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মূল্যায়ন করেছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে নারীদের মর্যাদা পেশ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানা আলা জারিয়াতেন হাত্তা তাবলগা, কোন লোক যদি দুইজন মেয়ের লালন পালন করে, দুইজন মেয়ের বয়স হওয়া পর্যন্ত, বিবাহের উপযুক্ত হওয়া পর্যন্ত। তিনি বলছেন, ফা আনা আহুয়া ফিল জান্নাহ ওয়া হাকাদা ওয়া আসারা বিসাবাবাতে ওয়া লাস্তা ওয়া জাম্মা বাইনাহুমা। পৃথিবীর মানুষ যদি দুইটা মেয়ের লালন পালন করে, সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব। তিনি তর্জনী এবং মধ্যমা এই দুইটি আঙ্গুলকে জমা করে দেখালেন, দেখো এই দুইটি আঙ্গুল যেমন জমা ধরে আছে। মানুষ যদি তার দুইটি মেয়ের লালন পালন করে বিবাহ দিয়ে দেয়, তাহলে আমি আর সেই ব্যক্তি জান্নাতে এইভাবে থাকব। আঙ্গুল দুইটি তিনি জমা করে দিলেন। তিনি অন্য জায়গাতে আঙ্গুল দুটি এভাবে দেখিয়েছেন, আনা ও কাফেলুল ইয়াতিম, যে ব্যক্তি এতিম লালন পালন করে, সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব। ওয়া সারা বিসাবাব ওয়া লাস্তা ওয়া ফাররাকা বাইনাহুমা, ওই সময়তে তিনি আঙ্গুল তর্জন এবং মধ্যমা দুইটাকে এক জায়গাতে করে ইশারা করে দেখালেন বটে, তবে দুইটার মধ্যে একটু ফাঁকা রেখে দিলেন। আমি বুঝাতে পারিনি এখনো। কোনো মানুষ যদি এতিমের লালন পালন করে, সেই ব্যক্তি আর আমি জান্নাতে থাকব এইভাবে, তখন তিনি তর্জনী এবং মধ্যমা এই দুইটি আঙ্গুলকে জমা করলেন, তবে দুইটির মধ্যে একটু ফাঁকা রাখলেন। না, বুঝাতে পারলাম না। তবে কোনো মেয়ে যদি দুইটি, কোনো লোক যদি দুইটি মেয়ের লালন পালন করে, সে আর আমি জান্নাতে এইভাবে থাকব, তখন তিনি জমা করে দিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানা আলা সালাসা বানাতিন ফাদাবাহুন্না বা আহসানা বিহিন্না বা কাসাহুন্না, কে যদি তিনটি মেয়ের লালন পালন করে, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, তার সাথে সদাচরণ করে, তাকে কাপড় পরিধান করাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুন মিন জেদাতেহি সাতরান, তাহলে তিনটি মেয়ে তার জন্য জাহান্নামের অন্তরাল পর্দা হয়ে যাবে। মেয়ে থাকবে মধ্যে, ওই দিকে থাকবে জাহান্নাম আর এই দিকে থাকবেন পিতের। মেয়ে থাকবে মধ্যে, ওই দিকে জাহান্নাম আর এদিকে পিতে। মধ্যে মেয়ে মানে পিতে জাহান্নামে যাবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানা আলা জারিয়াতাইন ওয়াদাবাহু জাওয়াজাহা, কেউ যদি আদাবাহুন্না ওয়া জাওয়াজাহুন্না, কেউ যদি তিনটি বা দুইটি মেয়ের লালন পালন করে বিবাহ দিয়ে দেয়, হুয়া ফিল জান্না, তাহলে সে জান্নাতে যাবে। আমি কি দিয়ে বুঝাই আপনাকে তাদের মর্যাদা? কিয়ামত পর্যন্ত এরকম বিধান হবে না। দুইটি কেন? দশটা ছেলে লালন পালন করলে আপনার জন্য এই ফল হবে না। বলছিলাম, নারীদের মর্যাদা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন, জাতির এই অবগতিতে থাকা উচিত তাদের মর্যাদা, তাহলেই তারা তাদেরকে মূল্যায়ন করতে পারে, তাছাড়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারা ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া তাত বালাহা ওয়া হাসানাত ফারজাহা ফাল তাদখুল মিন্নাইয়া বাবিন মিনাল আবওয়াবিল জান্নাহ। মহিলারা যদি চারটি কাজ করতে পারে,
জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে। এক, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলো। দুই, রমজান মাসের সিয়াম পালন করলো। তিন, স্বামীকে মান্য করলো। চার, জেনায় লিপ্ত হলো না। তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে। কিয়ামত পর্যন্ত এরকম কোনো বিধান হবে না যে আপনি চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবেন, এই সুযোগ আপনার জন্য নেই, এটা নারীদের জন্য। যদি আপনি বলেন আব্দুর রাজ্জাক সাহেব আমরা একটা বিধান দেখতে পাচ্ছি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি অযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা। তো এইটা তো পুরুষের জন্য খাস নয়, এটা মহিলা বলল জান্নাত, পুরুষ বলল জান্নাত, অতএব আপনি খুঁজে পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উহবিরুকুম মিন আহলিল জান্নাহ, আমি তোমাদের কি জান্নাতীদের কথা শোনাবো না, আমি তোমাদের কি জান্নাতীদের কথা শোনাবো না। তিনি বলতে বলতে এভাবে বলছেন আমি নবীও ফিল জান্নাহ, ও সিদ্দিক ফিল জান্নাহ, ও শহীদ ফিল জান্নাহ, ওয়াল মারা ওয়াহালুন নিসা ফিল জান্নাহ। নবী জান্নাতে যাবেন, শহীদ জান্নাতে যাবেন, সিদ্দিক জান্নাতে যাবেন, মহিলারা জান্নাতে যাবে। কে? আল ওয়াদুদাউল ওয়ালুদু আল আউদু ইলা জাওজিহা, যে স্বামীকে ভালোবাসতে পারে, বেশি বেশি বাচ্চা দিতে পারে। কোনো কারণবশত যদি স্বামী রাগ করে তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি খুশি হবে না ততক্ষণ পর্যন্ত আমি দাঁতে কিছু চাবাবো না। এই কথা যারা বলে তারাও জান্নাতি। সিরিয়াল এইভাবে দিচ্ছেন, নবী জান্নাতে, শহীদ জান্নাতে, সিদ্দিক জান্নাতে, নারী জান্নাতে, তখন আপনার সিরিয়াল নেই। তাদের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পেশ করেন। শুনুন সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন অকর্ণ ফি বয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবারাজাল জাহেলিয়াতিল উলা, হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে প্রদর্শনী দিয়ে চলতো সেইভাবে চলো না। যেটা এখন চলতে দেখছেন এটা বন্যতা, এটা বর্বরতা, এটা অসভ্যতা। নারী তার মর্যাদাকে তখনই রক্ষা করতে পারে যখনই আল্লাহর বিধানকে পালন করবে। আল্লাহ তাদের মর্যাদা রক্ষা করার জন্য যে বিধান দিয়েছেন, আল্লাহর নবী তাদের মর্যাদা রক্ষা করার জন্য যে বিধান দিয়েছেন সেইটা যদি তারা পালন করে তাহলেই তারা তাদের মর্যাদাকে রক্ষা করতে পারে, এছাড়া সম্ভব নয়। অত্র আয়াতের অর্থ এই নয় যে তারা হাটে বাজারে প্রয়োজনে যেতে পারবে না, অত্র আয়াতের অর্থ এই নয় যে জরুরি প্রয়োজনে তারা খালা ফুফুর বাড়ি যেতে পারবে না। যেতে তো পারবেই, এটা তো স্বাভাবিক। কেন? এটা তো একটা আত্মীয় স্বজনের ব্যাপার, প্রয়োজনে মাঠেও যাবে। বুখারী মুসলিমের হাদিস, যখন তার কেউ থাকবে না তবে তাকে সতর্ক করা হচ্ছে। এইভাবে তিনি বলছেন যে কুল্লু আইনিন জানিয়ে, প্রত্যেকটা চক্ষুই হচ্ছে জেনা, প্রত্যেকটা চক্ষুই হচ্ছে জেনা, তাকে দেখলে মানুষের জেনা হয়। এই কথা বলার পরে তিনি বলছেন ইন্নাল মারাতা এজাস্তা তারাত, যখন কোনো মহিলা সাজসজ্জা গ্রহণ করে, সুম্মা মাররাব্বে মজলিসিন, কোনো পুরুষের পাশ দিয়ে যায়, ওয়াহিয়া কেদা ওয়া কেদা ওয়াহিয়া জানিয়ে, তাহলে সে এই, তাহলে সে এই, তাহলে সে এই, সে হলো ব্যভিচারণী। সে প্রয়োজন ছাড়া বাইরে যাবে কেন? সে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদা উল্লেখ করছেন এইভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদা এইভাবে উল্লেখ করছেন আল মারাতু আওরা, মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু, নারী হচ্ছে ঢেকে রাখা বস্তু। এজা খারাজাত ইস্তাসরাফা শয়তান, যখনই বাড়ি থেকে বের হয়ে যায় তখন তাকে শয়তান খেপিয়ে তোলে, যখনই ও বাড়ি থেকে বের হয়ে যায় তখনই শয়তান তাকে খেপিয়ে তোলে। তাহলে বলেন তো জনাব,
আপনার এই ছেলে মেয়ের একসাথে কলেজে পড়াশোনা কেমনে চলে? ও মহিলা কলেজের প্রিন্সিপাল, কি দেখাতে চাচ্ছেন আপনি? শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুবাশিরুল মারাতু আল মারাতা ফাতানাতুহা লিজাওজিহা কানু ইয়ানজুরু ইলাইহা, কোন মহিলা যেন কোন মহিলার গায়ে হাত না লাগায়, কোন মহিলা যেন কোন মহিলার গায়ে হাত না লাগায়, যদি হাত লাগাই তাহলে সে জানবে, বুঝবে তার হাতটা নরম না শক্ত, তখন তার স্বামীর সামনে তার বিবরণ দিবে, তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। একজন মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম। মসজিদের এক কোণাতে হাত তুলে দোয়া করছে, লন্ডনে গিয়ে তিন চিল্লায় গিয়ে মেয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে খোলা মাঠে। ধর্মকে পাগল পেয়েছে, ধর্ম পৈতৃক সম্পত্তি, ধর্মকে পাগল পেয়েছে, ধর্ম পৈতৃক সম্পত্তি, ধর্ম বাপের জমি, ইসলাম পৈতৃক সম্পত্তি, ইসলাম পৈতৃক সম্পত্তি, এটা আমার বাপের জমি, আমি জমি চাষ এই দিক দিয়ে শুরু করি নাহলে এই দিক দিয়ে শুরু করি, তাতে নেতা লোকের কি? জিনা, যেখানে অন্তরের দৃষ্টিতে একজন নারীকে দেখা যায় না সেখানে স্কুল কলেজ এভাবে চলে কি করে? এটা নাজায়েজ, এটা হারাম। ওর জন্য প্রতিষ্ঠান ভিন্ন হতে হবে, এটা জরুরি, একান্ত জরুরি। শুনুন, বুঝাতে পারলাম না জাতিকে, এই জন্যই বলি মাঝে মধ্যে আমরাই ব্যর্থ। জাতির সামনে সঠিক সত্য ধর্ম যদি পেশ করতে পারতাম তাহলে কেউ না কেউ না সঠিক পথ পেত, কিন্তু আমরাই ব্যর্থ। জাতি সঠিক পথ পাবে কি করে? যখনই স্বার্থ দেখি তখন জানা কথাও ভুলে যাই, জানা কথাও ঠিক মতো বলতে পারি না, তার মর্যাদা দেবো কি করে? সে কি তাহলে বাড়িতে থেকে যাবে, বের হতে পাবে না? তাহলে সে কি বাড়িতে থেকে যাবে, বের হতে পাবে না? অবশ্যই বের হতে পাবে। বের হতে পাবে না মানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে মুহাম্মদ, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মুহাম্মদ আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনার মেয়েদেরকে বলে দেন, পৃথিবীর সকল মানুষের স্ত্রীদেরকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন তারা ইসলামী পোশাক পরে বাড়ি থেকে বের হবে, ফাদালে কাদনা ইউরোপ না ফালাই উদয় না, তখন সহজেই বোঝা যাবে মেয়েটি ভালো, তখন সহজেই জানা যাবে মেয়েটি ভালো, তখন তাকে উত্ত্যক্ত করা হবে না। ইফটিজিং এর তো প্রশ্ন আসে না, মাথায় গোবর ঢুকে আছে, এখানে 10-12টা রাজশাহীর ফজলি আম কেটে ফেলে রেখেছে, এরপর মার্কিন মেরিন সৈন্য 300 চতুর্দিকে খাড়ো করেছে, করে বলছে যে পাহারা দেন যেন মাছি না বসে, মেরিন সৈন্য দিয়ে পাহারা দিচ্ছে যেন আমে মাছি না বসে। ইফটিজিং বন্ধ করে খোলা মাঠে জেনার ব্যবস্থা রেখে, হিসাব কত চোখা, হিসাব দেখেন কেমন, বিবেচনা দেখেন কেমন। মানুষের নীতি যখন হারিয়ে যায়, বিদ্যা বুদ্ধি যখন হারিয়ে যায়, তখন মানুষ এরূপ হয়ে যায়। এটা হয় কি করে? 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা মানুষের উপরে আয়াত নাজেল করেছেন, আজও আয়াত পড়ে আছে কোরআন মাজিদে, কেউ 5 পয়সা দাম দেয় না, হিসাবই করে না, পড়তেই চায় না, পড়ানো চায় না, পড়তেই চায় না, পড়ানো চায় না, বুঝতেই চায় না, বুঝানো চায় না। আশ্চর্য সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদের দিনী ভাই, আপনারা এই মহতারাম আমিরে জামাতের ডাকে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। আপনারা বিষয়গুলি ভাবুন, অন্তত পরিবারের উপরে বাস্তবায়ন করার চেষ্টা করুন, ধীরে ধীরে একটার পরে একটার পরে আগাবেন, আগে অন্তত নিজের বিষয়টি, পরিবারের বিষয়টি দেখুন যথাযথভাবে, অন্যের দিকে দেখবেন না। আল্লাহ বলেছেন, কুয়াং ফসাকুম আহালিকুম নারা, তোমরা নিজেদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, অন্তত নিজে এবং পরিবারকে বাঁচানোর চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, বয়স বেশি হয়ে গেলে এই বিধান লাগে না, মহান আল্লাহ বলেন,
wal qawaidu minan nisa'i allati la yarjuna nikah falaisa alaihinna junah ay yadana siyabahunna karo jodi boyos 60 70 hoye jay bibaher sad rakhe na take ei bidhan mante hobe na er poreo allah taala bolchen ghaira mutabarrijatin bizina boyos beshi hoye gele sundorjo dekhiye cholbe e onumoti nei 70 bochor boyos hoye gele mathar chul dekhiye cholbe e onumoti nei tar mathar chul dekhle pap hoy ha dekhle pap hoy pa dekhle pap hoy তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনান তাজনিনা জিনাহুমান নাজর দুই চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল ওজনান জিনাহুমাল ইস্তিমাউ দুই কানের জিনা হচ্ছে কান দিয়ে শোনা ওয়াল ইয়াদ জিনাহাল বাতস হাতের জিনা হচ্ছে হাত দিয়ে ধরা ও রিজল জিনাহাল মাসি পায়ের জিনা হচ্ছে পা দিয়ে চলা জিনাল কলব তাতমানা তাসতাহি অন্তরের জিনা হচ্ছে পরিকল্পনা করা জিনাল লিসানা নুতক জিহ্বার জিনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনা সব বিষয় থেকেই তাকে হেফাজতে থাকতে হবে আপনাকে তাকে জোরালোভাবে হেফাজতে রাখতে হবে শুনুন মহান আল্লাহ বলেন ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওরায়ে হিজাব পৃথিবীর মানুষ তোমরা যদি নারীদের কাছে কিছু নিতে চাও নারীদের কাছে নিতে পারো তোমরা যদি নারীদের সাথে কথা বলতে চাও তাহলে কথা বলতে পারো অন্তরাল থেকে আর থেকে ইসলামী পোশাক পরিয়ে তার সাথে কথা বলো প্রয়োজনীয় কথা জালিকুম আথারুল কুলুবেকুম ওয়াকুলুবেহিন্না এটা হবে তোমাদের অন্তরের জন্য পবিত্রতা তাদের জন্য পবিত্রতা দুইজনের মাঝে কোনো ভালোবাসা সৃষ্টি হবে না এইজন্য আল্লাহ তাআলা বলেছেন তারা কথা বললেও যেন একটু কঠিন করে কঠোর করে কর্কশ করে বলে তারা যেন মিঠে কথা না বলে পরিবেশই তো নাই কথাই তো বলছে ভাইয়া আসো কেমনে শরীয়ত টিকবে আবার হাসি মুখে বলছে আল্লাহর বিধানকে সরাসরি অপমান করে আল্লাহর বিধানকে সরাসরি উপেক্ষা করে মানুষ সম্মান পেতে পারে কি করে নারী তার মর্যাদাকে রক্ষা করতে পারে কি করে শুনুন মহান আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগজুজনা মিন আবসারহিন্না হে মুহাম্মদ আপনি পৃথিবীর মুসলিম নারীকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে তারাও তাদের চক্ষুকে নিচু করে রাখবে যদি চো নারী পুরুষকে দেখতে পারে যদি চো নারী পুরুষকে দেখতে পারে ফা তানজুরু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলা আল্লাহ যারা যুদ্ধ অস্ত্র নিয়ে খেলাচ্ছিল আয়েশা তাদেরকে দেখছিলেন আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল তাকে অন্তরাল করেছিলেন ওই সময়তে যতক্ষণ পর্যন্ত তিনি যোদ্ধাদের দেখলেন আল্লাহর নবী দাঁড়িয়ে থাকলেন সম্মানিত উপস্থিতি এতে বোঝা যাচ্ছে নারী পুরুষকে দেখতে পারে প্রয়োজনে অতএব প্রজেক্ট চলবে মহিলারা মহিলা মাদ্রাসা থেকে পুরুষের বক্তব্য দেখতে পারে প্রজেক্টে এতে কোনো সমস্যা নেই কিন্তু পুরুষ নারীকে দেখতে পারে না এই সুযোগ তাদের নেই মহান আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা কুল্লিল মুমিনাত একজুজনা মিন আবসারহিন্না ওয়া ইহফাজনা ফুরুজাহুন্না তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজতে রাখে জেনায় লিপ্ত না হয় এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে তবে এমনিতেই যা প্রকাশ হয় তা তারা প্রকাশ করতে পারে সময়ে হাতের কবজি সময়ে মুখমণ্ডল সময়ে পায়ের তালা এরকম প্রয়োজনে প্রকাশ করতে পারে হাদিসে কবজি এবং মুখমণ্ডল পর্যন্ত দেখতে পাওয়া যায় এটা হচ্ছে এমনিতে প্রকাশ পাওয়া এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল ইজরিবনা বিখমুরহিন্না আলা জুয়ুবিহিন্না তারা যখন রাস্তায় চলবে তখন যেন তারা তাদের চাদরকে বুকের উপরে রেখে জড়িয়ে রাস্তায় চলে যেইভাবে চলছে নারী এখন সেইভাবে চলা হারাম এটা আল্লাহর বিধান এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে
ইল্লালে বৌলাতে হিননা, তবে তারা তাদের সৌন্দর্য তাদের স্বামীর সামনে প্রকাশ করবে, তাতে কোনো সমস্যা নেই। এরপরে তিনি বলেন ও আবনায় হিননা, তাদের ছেলের সামনে প্রকাশ করবে, কোনো সমস্যা নেই। ও আবনায় বৌলাতে হিননা, তাদের স্বামীর অন্য স্বামীর ছেলের সামনে তারা প্রকাশ করবে, তাদের কোনো সমস্যা নেই। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন ও আপনায় হিননা, নিজের ছেলের সামনে তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে, কোনো সমস্যা নেই। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন আওবানি খনে হিননা, ভাইয়ের ছেলের সামনে তাদের পর্দা লাগবে না। আওবানি আখওয়াতে হিননা, বোনের ছেলের সামনে তাদের পর্দা লাগবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া নিসায়ে হিননা, যারা নিজের পরিচিত মহিলা বিউটি পার্লারে নয় এসব মহিলাদের সামনে তাদের পর্দা লাগবে না। এরপর আল্লাহ তাআলা বলেন আবি তাবঈনা গায়রে উলিল ইরবাতে মিনাল রিজাল, যেসব পুরুষ অচল অথর্ব বুড়া হয়ে গেছে তাদের সামনে তাদের পর্দা লাগবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন আবি তিফলিল্লাযিনা লা ইয়াজহারু আলা আওরাতিন নিসায়ে, ওই সব বাচ্চাদের সামনে পর্দা লাগবে না যারা নারীদের সম্পর্কে কিছু বুঝে না, যারা নারীদের অঙ্গ প্রত্যঙ্গকে বুঝে না, তাদেরকেও পর্দা লাগবে না। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি খুব সংকীর্ণ মনে করছি, মনে হচ্ছে যেন কখন সময় শেষ হয়ে গেছে। এরপরে একটু যে মহান আল্লাহ বলেন অকুল্লিল মুমিনিন ইগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, মুহাম্মদ পৃথিবীর মানুষকে আপনি বলে দেন তারাও যেন চক্ষু নিচু করে, তারাও যেন তাদের লজ্জা স্থানকে হেফাজতে রাখে। তাহলে বোঝা যাচ্ছে পুরুষকেও পর্দা করতে হবে। আপনি তাদের বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিচু করে, তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজতে রাখে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে গাজাতান মাহরামিল্লাহ, বেগানা অপর নারীকে দেখে যারা চক্ষু নিচু করে তারা জান্নাতে যাবেই। অত্র বিবরণে বোঝা যায় পুরুষকেও পর্দা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা ছয়টি জিনিসের জিম্মেদারি গ্রহণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। তার একটি হচ্ছে গুজ্জু আবসারাকুম, তোমরা তোমাদের চক্ষুকে নিচু করো, আমি তোমাদেরকে কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, আমি যেটা বলছি সেটা তোমরা পালন করো। বিবরণে বোঝা যায় পুরুষদের পর্দা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে বললেন রাস্তায় বসো না, রাস্তায় বসতে পাবা না। সাহাবীগণ বললেন রাস্তায় বসা ছাড়া কোনো পথই নাই, রাস্তায় বসা ছাড়া কোনো পথই নাই। তখন আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে গাজ্জুল বাসার, রাস্তায় বসলে চক্ষু নিচু করো। আজকের আলোচনার শেষ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ, সম্মানিত উপস্থিতি, তিনি বললেন জিজ্ঞাসার উত্তরে হঠাৎ যদি কোনো নারীর ওপরে চোখ পড়ে যায় তাহলে কি করব, হঠাৎ যদি কোনো নারীর ওপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন আল্লাহ রাসূল তাকে বললেন যে মুখ ফিরিয়ে নিবা, মুখ ফিরিয়ে নিবা, তাহলে পুরুষের পর্দা রয়েছে। আলী বলছেন আলী, আল্লাহ রাসূল আমাকে বললেন আলী লা তাত্তাবি নাজরাতান নাজরা ফাইনালাকাল উলা ওয়ালি সালাকাল আখিরা, আলী কারণবশত একবার কোনো নারীকে দেখতে পারো বারবার দেখতে পারো না, পুরুষেরও পর্দা রয়েছে। শুনুন নেশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়, লায়াত খোলাল জান্না তারা জান্নাতে যাবে না, অলাইয়াজেদ না রিহাহা তারা জান্নাতের গন্ধ পাবে না, ফাইনা রিহা তুজাদমিন মাসিরাতে কাদাওয়া কাদা, যে জান্নাতের গন্ধ এক মাসের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাদেরকে আমরা পর্দায় চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি, শরীয়তকে মূল্যায়ন করুন। সম্মানিত উপস্থিতি দিনী ভাই, আপনারা নিজের পরিবারকে খুব সতর্ক সাবধান করুন, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, আল্লাহুম আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের
অনেক বই বের হয়েছে, মহতরম আমিরে জামাতের নতুন বইগুলি বের হয়েছে, দেখেছেন, বিশেষ করে নবী কাহিনী সংগ্রহ করুন। আর সব বাড়িতেই আত্মাহারিক পত্রিকা সলাতুর রাসুল থাকতে হবে, জরুরি। আমি আপনাদের নতুন তেমন কিছু দিতে পারিনি, শুধু তাফসিরের তৃতীয় পাঠ অর্থাৎ 28 পারা 30-29 আগে থেকেই ছিল, 28 পারা বের হয়েছে, 3টে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।